খোলা আকাশের নিচে পড়ে শেষ হচ্ছে শিল্পীর স্বপ্নের আর্ট গ্যালারি। ঋষি মনীষী থেকে বিখ্যাত মানুষের আবক্ষ মূর্তি স্থান পেয়েছে সেই গ্যালারিতে। আবার এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন দেব দেবী এবং পশু পাখির মডেলও। শিল্পীর বাসগৃহে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বাড়ির ছাদ সেজে উঠেছে গ্যালারিতে। শিল্পী শিব ঘোষ তাঁর বাড়িতে অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে গড়ে তুলেছেন আস্ত একখানা মিউজিয়াম। আমি মাকে বলেছিলাম যে আমার ইচ্ছা ছিল যে আমার একটা সুন্দর জিনিস করবো যে তুমি এবং সকলে অভিভূত হবে। মা বোধহয় বিশ্বাস করতে পারিনি কী জিনিস। আমি বললাম বাড়িতেই মহাপুরুষদের আমি সবচেয়ে সুন্দর জায়গা তৈরি করব। বলেছে খালি আছে, পাশে আছি, কাছে আসি, সব কিছুতেই আপনার জন্য, কিন্তু কোনো কিছুতেই তারা আসেনি, কাজও করেনি। লাস্ট এক্সাম্পল দেবো আমাদের হাওড়া কর্পোরেশন। হাওড়া কর্পোরেশন প্রায় প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো, মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদের প্রত্যেকেই। তারা বলেছিল আপনার বাড়িটা ট্যাক্স মুক্ত করে দেব, আর ঠিক উল্টোটা করেছে, আমাকে ট্যাক্সকে বেশি করে দিয়ে আমাকে চাপের মধ্যে রেখে ডুবিয়ে চলে গেছে। তো আমাদের মধ্যে মানুষগুলো অঙ্গীকারের মধ্যে সেই হাঁ করে তাকিয়ে আছে, সেই মানুষটাকে তো এখন দেখা যাচ্ছে না। মনীষালয় অর্থাৎ মিউজিয়ামটাকে যদি কেউ বড়ো করতে চায় নিজের সাহায্যে, তা দান দিয়ে আমি সে দান গ্রহণ করবো। ভাবতে চেয়েছিলাম যে এই মিউজিয়ামটা আরও সুন্দরভাবে জেগে উঠুক, আর একটু সুন্দর ডেকোরেশন হোক, কিন্তু সেটা কেউ করছে না। দুঃখ তো আছেই, দুঃখের সীমারেখা বা দুঃখের গভীরতা ফিতে দিয়ে মা পার কিছু জিনিসটা এখনও টার্গেট আছে। দোতলার ছাদটাকে আমি সুন্দর করে গড়বো, তাতে প্রায় 1,40,000 টাকা মতো লাগবে টোটাল। কিছু কিছু কাজ বাকি আছে, কিন্তু আমার কাছে সেরকম অর্থও নেই। যদি কেউ এগিয়ে এসে ওইটুকু কাজ কিন্তু করে দেয় তাহলে আমি খুব মানে কী বল আনন্দিত হব। পেশায় শিক্ষক, কিন্তু স্কুলের শিক্ষক নয়। বাড়িতে বাড়িতে পড়িয়ে যেটুকু টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমার নিজের সংসার চলে। নিজের সংসার বলে আমি বিয়ে করিনি, আমার যেসব জিনিসগুলো কিনতে হয় ইত্যাদি ইত্যাদি লাগে সেগুলো কর্মতে হয়ে যায়। আর বাকিরা এই এই মডেল, হ্যাঁ অফকোর্স নিশ্চিতভাবে বলতে পারি মানে একদম মানে এইটা 24 বছরের মধ্যে ধরা হচ্ছে, আস্তে আস্তে এগিয়ে এসছে। আফসোস হচ্ছে যে আমি যে জিনিসটা করেছি তার মূল্যায়নটা যদি ভালো মানুষ হিসেবে সত্যি বলতো যে বিশাল কাজ হয়েছে, আর এটা দেশের গৌরব, দশের গৌরব, সমাজের গৌরব, আমরা আপনার কাছে আছি। এখনও মহাপুরুষদের মাথায় কারোর ছাতা নেই, পুরো তারা জল ঝড়ে 26 বছর ধরে কষ্ট পাচ্ছে। অনেকবার চেষ্টা করেছি কিন্তু কেউ কিন্তু কর্ণপাত করেনি, খালি মুখে সুন্দর কথা বলে গেছে, কাজে কিছুই হয়নি, এইটুকু বলতে পারি। আক্ষেপের সুরে শিব ঘোষ জানিয়েছেন বিভিন্ন সময়ে বিখ্যাত মানুষজন তাঁর বাড়িতে এসেছেন, বিভিন্ন সময় মিলেছে বহু প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি ফুটে ওঠেনি বাস্তবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।